হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তা আজকে তো একটা বিশেষ দিন, ভাইফোঁটা, তাই তো? দাদা ভাই, দাদা বোনকে দেয়, বোন ভাইকে দেয়, এইটা দুটা অনেকদিন থেকেই আসছে। আমার কোনো দাদা ভাই নেই, তা আমার ছেলেমেয়েরা আজকে বিশেষ দিনে বিশেষ কাজটা করবে, মানে ভাই দিদি ভাইকে ফোঁটা দেবে, দিদি ভাইকে ফোঁটা দেবে। তাকে সেই রিচুয়ালসটা আমিও করছি, আমার বাড়িতে প্রতি বছরই করি, এবছরেও কোনো বাদ নেই। তা আজকে তাই বিশেষ অনুষ্ঠানে আমি কী আয়োজন করেছি, ছোট্ট আয়োজন করেছি। তা সারাদিনে লুচি টুচির ব্যবস্থা করিনি, কারণ তোমরা সকলেই জানো আজকে বিশেষ শুভ সময় হচ্ছে 1:10 থেকে 3:22 অবধি। অনেকের বাড়িতে যা নিয়মটা জানো, তারা তো সেই নিয়মেই করবে শুভ সময় দেখেই। তা আমিও তার বাদ যাইনি, আমিও সেই শুভ সময়ের মধ্যেই আমার মেয়েকে বলেছি, তার মধ্যেই দিবি, নাকে থাকবি, যেরকম তোমরা করো আমিও তাই করেছি, আমার ছেলেমেয়েরাও তাই করবে। তা আজকে কী রান্নার আয়োজনটা করেছি ভাইফোঁটার জন্য, আজকে তোমাদের কাছে সেটা একটু শেয়ার করছি। দেখো করেছি আজকে হচ্ছে চিংড়ি দিয়ে পোলাও। সাজিয়ে দিতে ভালোই লাগে। আর করেছি হচ্ছে দেখো চিকেন কষা, একটু মটনও আছে, এটা আমার শাশুড়ি মা করেছে, চিকেন কষাটা আমি করেছি, আর আছে স্যালাড। তবে চলো, টাইম আছে হয়েছে, এখন তোমাদের টাইমটা শেয়ার করছি, মানে 2 বাজে, 1:59 বাজে, সেই টাইমেই বসছি, 3:22 অবধি কিন্তু টাইম আছে। এখানে আছে চন্দন, টক দই, ধান, দুপ্প, যেহেতু একবারেই খেতে বসবে বলে 2 মিষ্টি দিয়ে ফোঁটাটা মেয়ে দিয়ে নেবে। অনেকে শিশিরও দেয়, ভোরের শিশির গোবর চনা দিয়ে অনেকে করে, যার যেরকম নিয়ম সেরকমভাবে, আমি এইটুকু পেরেছি, এইটুকুই চলছে। দেখতে থাকো ভাই ফোঁটার অনুষ্ঠান। ভাইফোঁটা ছোট্ট অনুষ্ঠানটা আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি সকলের খুবই ভালো লেগেছে, খেতে বসে গেছে টাইমের মধ্যে, এখন 1:15 বাজে, 3:22 অবধি আছে। আসল অনুষ্ঠান তো করেই ফেলছি টাইমের মধ্যে, এটাও খাওয়াটাও হয়ে যাবে শুভ সময়ের মধ্যেই। তা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, সকলে ভালো থাকবেন।